নিরাপদবাবু নমস্কার, দা কোয়েরি ডট কম থেকে নয়ন রায় বলছি। হ্যাঁ দা কোয়েরি ডট কম থেকে সাংবাদিক নয়ন রায় বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতপোয়ালি ফলাফল, তার আগে বের মজুদ, তারার জঙ্গল, সন্দেশখালী, কার্যত সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ আক্রান্ত হয়েছে, গ্রামবাসী আক্রান্ত হচ্ছে, আপনি বিঙে জোট প্রার্থী, আপনি গোটা পরিস্থিতি কিভাবে দেখছেন আপনি? এখন পরিস্থিতি দেখুন, যে জায়গায় দাঁড়ালো আসলে সন্দেশখালীতে আগে থেকেই একটা অগ্নিগর্ভ অবস্থা, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে দুই দলই, সরকারে যারা আছে এবং বিজেপি। এরা দুজনেই চেষ্টা করছিল যে এই বিষয়টা টিকে থাকুক এবং টিকে আছে, ভোট পর্যন্ত টিকে ছিল। ভোট পরবর্তীতে ভোটের সময় দেখেছেন যে কিভাবে আক্রান্ত হয়েছে, শেষ পর্যন্ত পুলিশও আক্রান্ত হয়েছে। ফলে দল যখন চায়, সরকারি মানে সরকারে যারা আছে তারাও চাইছিল এটা টিকে থাকুক, আর বিজেপিও চাইছিল টিকে থাকুক। তাহলে তা না হলে এটা অতি সহজে মিটিয়ে ফেলা যেত, আটকানো যেত। এক দুই হচ্ছে মানে নির্বাচন কমিশন, আমরা যখন নির্বাচন ঘোষণা হয়েছে তখন আমরা সকলেই নির্বাচন কমিশনের আওতায় পড়ি। তাহলে নির্বাচন কমিশন কেন এই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব পালন করতে পারছে না, আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। কারণ আজকে নির্বাচন কমিশনের লোকের সামনে মানে মানুষ পুলিশের উর্দি টেনে ছেড়ে দিতে চাইছে, মানে সামনে দাঁড়িয়ে টায়ার জ্বালাচ্ছে, অথচ পুলিশ নির্বাক, নির্বাচন কমিশন নির্বাক। এই যদি দুদলীয় বানাতে হয় তাহলে কি করে এটা বন্ধ হবে? কিন্তু নিরাপদবাবু, কিন্তু নিরাপদবাবু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলছে তৃণমূল কংগ্রেসকে মারধর করছে বিরোধীরা। এখন তো তৃণমূল বলছে আমাকে মারধর করছে বিজেপি, আর বিজেপি বলছে তৃণমূলকে মারধর করছে, তৃণমূল আমাকে মারধর করছে। তাহলে এই চাপানোত্তর হতে থাকবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এখন তো আমরা ল এন্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট করতে পারি না কেউ, তাহলে কেন আমাদের দেশের আইন সেই ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে? এইগুলো পাবলিক কিংবা কোন রাজনৈতিক দল কি করে সাহস পায়, কেন হস্তক্ষেপ করতে পারছে না নির্বাচন কমিশন? আজকেও আমরা তাই বলেছি ডেপুটেশন দিতে এসে সিও অফিসে, যে কেন পারছেন না? তাহলে পুলিশ যদি এখন তোয়াজ করতে থাকে ক্রিমিনালদেরকে, তাহলে তো থাকবে, কেন এই জিনিসটা আটকাতে পারছেন না? তার মানে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সকলে মিলে তাহলে কি এই ঘটনা সামাল দিতে ব্যর্থ? দায় তো ওদেরকেই নিতে হবে। মানুষের কিছু ক্রিমিনাল সেই সমস্ত করছে, আর সেগুলোকে নিয়ে শুধু খবরের কাগজে বেরোচ্ছে। এখনো অভিযোগ শেখ শাহজাহানের বাহিনীরা রাত ভোর তাণ্ডব করছে, গতকালও করেছে, তার নির্বাচনের শেষ দিনও করেছে এবং ক্রমাগত চলছে, তার সঙ্গে পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করছেন, আপনারাও করছেন, বিজেপিও করছে। এখন কালকেরও তো আমি দেখেছি খুলনাতে রাত্রেবেলা কয়েকজন এসে একজন স্বামী স্ত্রী দুজনকে বাড়িতে মারধর করলো, সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম, পুলিশ তো না যায় বলে কি করবো, পুলিশ গেছে। তাহলে এই যে অত্যাচার করছে, এই অত্যাচারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মতন ক্ষমতা এদের নেই, হ্যাঁ, না নির্বাচন কমিশন না ওরা, কেউই নিতে পারছে না। ফলে না নিতে পারার জন্য না নিতে পারলে যা হয় আর কি সেটাই হচ্ছে। আমার শেষ প্রশ্ন, আপনি প্রার্থী বসিরহাট গুরুত্বপূর্ণ লোকসভা, আপনি একসময় সন্দেশখালী বিধায়ক ছিলেন, আপনি কতটা আজকে রিল্যাক্স আছেন, কতটা কুল আছেন আপনি? আপনি কতটা 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 রিল্যাক্স আছেন, কতটা কুল আছেন? কারণ কালকে ফলাফল আছে। ফলাফল নিয়ে আমার কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, কারণ এবার নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষ ভোট দিতে পারে সেইটাকে টপ প্রায়োরিটি দিতে হবে এবং মানুষকে, মানুষের ভোটারকে আমাদের উৎসাহিত করতে হবে। আমরা আমি মনে করি ভোটারকে যথেষ্ট উৎসাহিত করতে পেরেছি, তার নিজের ভোট নিজের ধূপ, তার ভোট যাতে লুট করতে না পারে তার জন্য তাকেও অন্তত সেই সাহসিকতার পরিচয় দিতে হবে। হ্যাঁ, এবার দেশের ভোট, দেশের সংবিধান রক্ষার ভোট, দেশ রক্ষার ভোট, আপনি এই ভোটে সাক্ষী থাকবেন। অনেকগুলো ছিল আমার প্রথম প্রথম কাজ ছিল আমার, এইগুলো সেগুলো হয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ কাকে ভোট দিয়েছে এটা মানুষের উপরে নির্ভর করবে। আমার ভরসা আছে মানুষের উপরে, বসিরহাটের মানুষের উপরে, উন্নত চেতনা সম্পন্ন মানুষ, নিশ্চয়ই বিবেকবান মানুষ,
বিবেচনা করেই তারা ভোট দেবেন এবং সেটা কালকের ফলাফলে জানা যাবে। অনেক অনেক ধন্যবাদ কোয়েরিতে আপনি আপনার ফোন নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিরাপদ বাবু। ওকে।